আজকের আমাদের দাঁড়ানি জলসা ইবাদতের জন্য আজকের হয়ে জলসা। তাই দেখলো হুজুরা এসে অজ করে গেছে, জন্তিরিশ মতন বসে, আর বাজার আমার বাড়ি থেকে জলসায় আসতে পাক্কা এক ঘন্টা লেগেছে। কি বলি ভিতর জলসা বসে আর জন্তিরিশ, আর সব এসে জানতো মানে একদম ফুল বানরের মতন হয়ে গেছে, একটা টুপি মাথায় নেই, আর মনোহরির দোকান দিয়ে খালি ঘুরছে। আমি মাইকে উঠে বললাম, বাবা যে গ্রামে মেয়েদের বিয়ে হয় না জলসা দিবে আর মনোরি দোকান বেশি করে দিবে, তারপর দিন সকাল থেকে দেখবি কিরম ঝপঝপ করে খালি রেস্ট এরিয়া হয়। মেয়ে ছেলেদের লজ্জা সরম, বুড়ি বুড়ি মেয়েরা ঘুরছে সব। এই মাহফিলের কি মর্যাদা, যারা এখানে বসবেন আল্লাহ রসুলের মাহফিলে, রসুল্লাহ কসম খেয়ে বলেছেন তাদের বাপ মা, তাদের নানা নানি, তাদের দাদা দাদি, ছটা মুরব্বির কবরের আজাব মাফ হয়ে যাবে। এই যারা বসেছে এদের কেউ চেনে না, কিন্তু আল্লাহর দরবারে এত মর্যাদা। আল্লাহ নবী জানালেন, ওরে আমার উম্মত, উম্মত জানিরা আমার নামে মাহফিলে বসে, যদি কোন আমার উম্মত, উম্মত জানিরা কোন মাইয়েতের কথা মনে করে আল্লাহ পাকের দরবার শরীফে দুটো হাত তুলে দোয়া চায়, রসুল জানিয়ে দিলেন ওই ব্যক্তির দোয়াটা নিঃসন্দেহভাবে কবুল হয়ে যাবে। যিনি দোয়া করবেন তার বাপ মা, তার নানা নানি, তার দাদা দাদি, মাই মুরব্বির কবরের আজাব আল্লাহ পাক মাফ করে দিয়ে জানিয়ে দেবেন যে আমার বান্দা বান্দিরা দোয়া চাইল আমি আল্লাহ পাক তাকেও আমি আল্লাহ জান্নাতের ঠিকানা দিলাম। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না, জান্নাতের ঠিকানা যে বসে আছে জান্নাতের ঠিকানা। এত বড় নিয়ামতের জলসা, বাড়ি বিপদ কাটে না, সংসারে বিপদ, ছেলে মেয়ে বিবি বাচ্চার বিপদ। আল্লাহ রসুল বলছেন আমার মাহফিলে বসার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ পাক তাদের পড়ো বাবা পড়ো, কুচিরা বাচ্চারা আখিরি দোয়ায় শরীক হও, জমি জায়গা সময় সম্পদ ছেলে মেয়ে বিবি বাচ্চা অপেক্ষা দোয়াটা বড়। সাতজন ছিল, নজন হয়েছে, আশেপাশে আর যদি কেউ থাকে এসো, মাইকের আওয়াজ যারা শুনছে চলে আসে, মিলেজুলে একটু দোয়া চাই। আমরা যারা আছি এদিকে সবাই সামনে দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ো, وعلى آل سيدنا محشر مالك تمي الله قيامت مالك تمي الله
হায়াতের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা পড়ো, একটু পড়ো বাবা, একটু পড়ো, সবে ভারতের মাসে পড়ো, একটু পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আদম নবী শফিউল্লাহ, আদম নবী শফিউল্লাহ, মূসা নবী কালিমুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা বসো বাবা বসো, দশ জন হয়েছে, এগারো জন হয়েছে, এসো এসো বাবা, বারো জন হয়েছে, ফজরের সময় হয়ে এসছে, আজান হবে, করি আমরা মিলে জুলে একটু দোয়া চাই, সবে বরাতের মাস, আমাদের মুরব্বীরা শুয়ে আছে বাবা, মাইয়াতরা শুয়ে আছে কবরে, চাতক পাখির মতো তাকিয়ে আছে, একটু তাদের দিকে লক্ষ্য করে দুটো হাত তুলে দোয়া, এসো বাবা এসো, বসো বাবা বসো, হ্যাঁ বসো, এসো বাবা এসো, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়া ফিল ফুরকানিল হামীদ, يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين, وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة, معزز مكرم علماء الكرام, সমবেত দিনদার পরেজগার আল্লাহওয়ালা বাবাজিরা ভাইরা, এই জলসার সমিতি কমিটি সাহেবানগণ, পর্দার আড়ালে পর্দা নসীনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবার শরীফে অফুরন্ত রহমান, পৃথিবীর এমন একটি দুর্গন্ধময় পরিবেশ থেকে আল্লাহ পাক আমাদের মতো ব্যক্তিদের এই বৎসরিক ইসালে
শরীক হওয়ার মতো আল্লাহ তৌফিক দান করেছেন, সেই আল্লাহ পাকের দরবার শরীফে শুকর আদায় করার জন্য সবাই মিলে আসন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা। কজন হলো? তিনজন, ছজন, নয়, আর তিন, বারো, সাত থেকে বারো হয়েছে। কজন বাড়লো? পাঁচজন বেড়েছে। আর কেউ আছে আশেপাশে? কি গো, আর কেউ জেগে আছে? রাতের এবাদত আর রাতের শেষ আল্লাহ পাকের দরবারে দোয়া। এই রাতের শেষ ভাগে দোয়া আল্লাহ পাকের দরবারে নিঃসন্দেহ ভাবে কবুল হয়, ওর কোনো সন্দেহ থাকে না। মোবাইলে বহু আজ হচ্ছে, আওয়াজও শুনতে পারেন, কিন্তু এই যে বসার সবটা কি করে মোবাইলে পাবে? যারাই হজ করতে গেছেন তারা রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে বসেছে, বেহেশতের বাগানে তাবারুকটা রেডি করো, সাহাবাই কেরামেরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গরিব মানুষ কি হজ করতে পারবে না? আল্লাহ নবী বললেন বেশক পারবে। এখানে যেমন রিয়াজুল জান্নাতে বেহেশতের বাগানে বসে আছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শরীয়তের মাপকাঠিতে যেখানে আমার নামের মাহফিল কায়েম হবে, ওই জায়গা যদি আমার উম্মতেরা বসে যায়। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বললেন ওই মাহফিলটা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বেহেশতের বাগান বলে ঘোষণা করলাম। বলুন না সুবহানাল্লাহ, বেহেশতের বাগানে বসছে, আগিয়ে এসো, কাছে এসো, বেহেশতের বাগানে এসছো, আল্লাহ নিয়ে এসছে, আগিয়ে এসো, কাছে এসো, তোমরা তিনজন এসো, এক জায়গায় বসো। মশা কি কামড় দিচ্ছে? কবরের প্রকার কামড়, মারাত্মক কামড়। একবার কামড় দেবে, একবার দংশন করবে, সত্তর ফুট মাটির নিচে চলে যেতে হবে, আবার তাকে তোলা হবে, আবার সত্তর ফুট মাটি নিচে চলে যাবে। এটা হরিণদা, এই গ্রামটা হরিণদা, তাই তাই দেখছি হরিণদা কুড়ি মা নতুন পাড়া ছিল না, সেই তো আমি তো সেইটাই চিন্তা করছি। নূর আলম সাহেবের অভিনেতা তো চলে গেছে, কারি রেজাউল, কারি রেজাউল চলে গেছে, যে কজন এসছেন একটু তকবীর দান দিন, না রে তকবীর, অনেকে ভাবছে কেউ নেই, আমি বাড়ি চলে এসে সবাই চলে গেছে, চল যাচ্ছ, কই চল যাচ্ছ, বস 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 বাবা বস। মায়েরা বোনেরা যদি কোন বাড়ি পুরুষ থাকে তাকে পাঠিয়ে দাও, একটু দোয়া হবে, সব সানি হবে,
রাস্তায় যেসব বাবাজিরা আছে চলে এসো বাবা। আল্লাহ নবী জানালেন, এ আমার উম্মত উম্মতানীরা, আমার নামে মাহফিলে যারা বসে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গায় বসে যারা দরুদ শরীফ পড়বে, আমি নবীজি জানিয়ে দিলাম ওই ব্যক্তির হাত ধরে নিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ আর দয়ার জান্নাতে পৌঁছে দেব। নবী আমার জানিয়ে দিলে, এ আমার উম্মত উম্মতানীরা, তোমরা যারা কদম তুলে আগিয়ে চলে আসবে, প্রত্যেকের কদমেতে আশিটা আশিটা করে গোনা মাফ হবে, প্রত্যেকের কদমে এসো বাবা বস বসি বস এক্ষুনি তাবার বস এসো দেখি কে কথা শোনে, কোন ছেলে কথা শোনার মতন আছে দেখি, না এই ছেলে কথা ভালো, এসো বাবা এসো বস এক হচ্ছে এখানে এখানে আমার কাছে এইদিকে এসো বাবা, ছেলেগুলো কথাই শুনছে এটা আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে, এখানে এসো বাবা সামনে তোমরা দুজনের সামনে এসছো যখন সামনে বস এসো, ওরা আসছে না চলে গেল, এক হচ্ছে ওরা আসছে না চলে গেল আর ঢুকবি নি তো, এই এক মুঠো তাবার গুনিয়ে আছে দেখি ঢোকে কিনা দেখি, হ্যাঁ তাবার সামনে ফেলো না গন্ধটা আসো, ও সেন আসবে ছুটবে, খাওয়ার অভাব এখন নেই কিন্তু তাবার এখনো পর্যন্ত লুকিয়ে নেয়, এক প্যাকেট নেওয়ার কথা বলে দু প্যাকেট নেয়, সে আমাদের সব আগেকার লাইন বস ফটো তুলছে বসে বসে কচি ফটো তুলছ, এই বসে বসে ফটো তুলছ না ফটো তুলছ দেখো, হ্যাঁ ওই তো তোর পেছনে কি করছো, এই আমার ফটো উঠছে তাতে ফটো তুলো, সবাই মিলে মন খুলে তকবীর দাও না রে তকবীর, তকবীরটা হচ্ছে না রে তকবীর, যে জবানে তকবীর দেবে মরণের সময় সেই জবানে আল্লাহ ঈমানের কলেমা নসিব করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুরুব্বিটা কোথায় গেল, সে মুরুব্বি কেন বস এম বস এ কইছি ওখানে এসো বসে সংখ্যায় বস তারপরে উঠে যাবে না, এখানে বস তুই এখানে বস, ওখানে মশায় কামড় দিচ্ছে পা ঝুলিয়ে রেখেছি, পেটো খালি চারজন নিয়ে আরম্ভ করেছিল ছিল পেটো খালি চারজন তারপর তারপর টানা টানি পড়ে গেল, আজকের আমাদের দাঁড়ানি জলসা সয়বরাতের জন্য আজকের হয়ে জলসা, তাই আমি দেখলাম হুজুরা এসে অজ করে গেছে জন্তিরিশ মতন বসে আর বাজার আমার বাড়ি থেকে জলসায় আসতে পাক্কা এক ঘন্টা লেগেছে, কি বলি জলসা বসে আর জন্তিরিশ সব এসে জানতো মানে একদম ফুল বানরের মতো হয়ে গেছে, একটা টুপি মাথায় নেই আর মনোহরির দোকান দিয়ে খালি ঘুরছে, আমি মাইকে উঠে বললাম বাবা যে গ্রামে মেয়েদের বিয়ে হয় না জলসা দিবে আর মনোহরির দোকান বেশি করে দিবে, তারপর দিন সকাল থেকে দেখবি কিরম ঝপঝপ করে খালি রেস্টে বিয়ে হয়,
মেয়ে ছেলেদের লজ্জা শরম হয়, বুড়ি বুড়ি মেয়েরা ঘুরছে সব। এই মাহফিলের কি মর্যাদা, যারা এখানে বসবেন আল্লাহ রসুলের মাহফিলে, রসুল্লাহ কসম খেয়ে বলেছেন তাদের বাপ মা, তাদের নানা নানি, তাদের দাদা দাদি, ছটা মুরব্বির কবরের আজাব মাফ হয়ে যাবে। এই যারা বসেছে এদের কেউ চেনে না, কিন্তু আল্লাহর দরবারে এত মর্যাদা। আল্লাহ নবী জানালেন, ওরে আমার উম্মত উম্মতানীরা, আমার নামে মাহফিলে বসে যদি কোন আমার উম্মত উম্মতানীরা কোন মাইয়েতের কথা মনে করে আল্লাহ পাকের দরবার শরীফে দুটো হাত তুলে দোয়া চায়, রসুল জানিয়ে দিলেন ওই ব্যক্তির দোয়াটা নিঃসন্দেহভাবে কবুল হয়ে যাবে। যিনি দোয়া করবেন তার বাপ মা, তার নানা নানি, তার দাদা দাদি, মাই মুরব্বির কবরের আজাব আল্লাহ পাক মাফ করে দিলে জানিয়ে দেবেন যে আমার বান্দা বান্দিরা দোয়া চাইল, আমি আল্লাহ পাক তাকে আমি আল্লাহ জান্নাতের ঠিকানা দিলাম। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না, জান্নাতের ঠিকানা যে বসে আছে জান্নাতের ঠিকানা। এত বড় নিয়ামতের জলসা, বাড়ি বিপদ কাটে না, সংসারে বিপদ, ছেলে মেয়ে বিবি বাচ্চার বিপদ। আল্লাহ রসুল বলছেন আমার মাহফিলে বসার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ পাক তাদের আসমানি জমিনি বালাটা দূর করে দিলেন। আসমানি জমিনি বালা, আবা এদিকে এসো, কেউ কথা শুনবে এদিকে আসবে না বাবা, এবার কত ভালো লাগছে বলো, আলেমের কথা শুনলো, সম্মান দিল, আল্লাহ তাকে একদিন না একদিন সম্মানের জায়গায় বসাবে, আল্লাহ একদিন না একদিন সম্মানের জায়গায় বসাবে, এটা বিশ্বাস। এইবার একটু তকবীর দাও না রে তকবীর, এখনো তকবীর ঠিক হয়নি, না রে তকবীর, সিলসিলায় মুজাদ্দেদুজ্জামান, সিলসিলায় আবু বকর সিদ্দিক, সিলসিলায় আবু বকর সিদ্দিক, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, মহান মিলাদুন নবী জলসা, নারে তাকবীর। তকবীরটা একটু ভালো করে ঝেড়ে পড়ে দাও, চাঙ্গা আওয়াজ, যেন খুব রাগা রেগে গেলে যেন মাতি যায়, ওইরকম রাগের মতন তকবীর দাও, একবার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শিরা যেন টেটে ওঠে, রক্ত স্পিডের সঙ্গে ছুটবে, আল্লাহ ওটা জেকের রক্ত বলে প্রমাণ করিয়ে দেবে। জোরে বলুন আল্লাহ আমার গুলামী রহমাতুল্লাহ চেহারাতে যখন টেলিস্কোপটা বসিয়ে দিয়েছে বলছে কই রোগ নেই তো, কোনো রোগ নেই বলে একটা রোগ পেয়েছি আমি, যেখানে লাগাচ্ছি দেখছি আল্লাহ জেকে চলছে। জোরে বলো আল্লাহ জেকে, মসজিদ আজান হচ্ছে আল্লাহ আকবর বলে, আমরাও আল্লাহ আকবর বলে আল্লাহ, কজন হয়েছে বারে, তিন তিন ছয়, তিন নয়, তিন বারো, তিন পনেরো, আর তিন আঠারো, আর তিন একুশ, আর তিন চব্বিশ, আর তিন কত, সাতাশ, আঠাশ, উনত্রিশ, তিরিশ, একত্রিশ, বত্রিশ, তেত্রিশ, কজন শুরু করেছি, শুরু করেছি কজন, সাতজন, কত হয়েছে তেত্রিশ জন, তেত্রিশ হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। দোয়া হবে তো বাবা, দোয়া হবে তো,
রাতের শেষ ভাগের দোয়া আল্লাহ পাকের দরবারে নিঃসন্দেহ ভাবে কবুল হয়ে যায়। সন্ধ্যার সময় একবার দরুদ শরীফ পড়লে তার দশটা নেকি লেখা হয়। মধ্যম রাত্রে একবার দরুদ শরীফ পড়লে তিরিশটা নেকি লেখা হয়। রসুল বললেন রাতের শেষে দরুদ শরীফ একবার পড়লে সত্তরটা নেকি তার নামায় আমলে নসিব হয়ে যায়। জোরে বলা যাবে না, সত্তরটা নেকি। মন খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হ্যাঁ মুখ খুলে পড়ো, ওয়ালা আলি কই জান্নাতে মে জায়গা কই দোযখ মে পৌঁছেগা, মদিনে কি তরফ দৌড়াও দিওয়ানা মুহাম্মদ কা আল্লাহুম্মা। কথাই ছিলে কথাই এলে।